সাত নম্বরে এক ভাই জিজ্ঞেস করেছেন আমাদের মসজিদে করোনা ভাইরাসের জন্য একটা পোস্টার টানানো জি এটা কাতার থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন তার আত্মীয় রয়েছে আপনার লন্ডনে আর তার কাছে আর সেখান থেকে আমার কাছে প্রশ্নটি এসেছে বলছেন যে একটি পোস্টার টানানো আছে সেটা হচ্ছে যে আল্লামা তাকি ওসমানী নাকি স্বপ্নে নবী সাল্লা সাল্লামকে দেখেছিলেন আল্লাহ তাকি উসমানী স্বপ্নে দেখেছিলেন প্রথম কথা উনি আসলে এই স্বপ্ন দেখেছেন কি না এটা আপনার খোঁজ খবর নেওয়া জরুরি আমার নামে আপনার নামে অমুক শেখ মতিউরম স্বপ্নে দেখেছেন একটা পোস্টার টানিয়ে দিলাম আর আমার নামে আপনি বেদাত ছড়িয়ে দিলেন দোষটা আমার কি নাম মোটে আমার দোষ নয় তো আমি আশা রাখবো যে তকি উসমানী হেফাজ আল্লাহ তাআলা একজন দেবন্দী মহলের বড় আলেম সুতরাং এই রকম উদ্ভট কথা এই রকম স্বপ্নের ধর্মের কথা নিশ্চয় তিনি বলবেন না তার দাবি হচ্ছে যে তিনি কোরআন অনুসারী অনুসারী এবং তিনি তিনি দলিলের দলিল আলহামদুলিল্লাহ সুতরাং এইরকম ভিত্তিহীন কথাবার্তা অবশ্যই তিনি বলবেন না নবী সাল্লা ইসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং তিনি নাকি স্বপ্নে ভাইরাসের জন্য বলেছেন কি বলেছেন এই তদবিরের কথা শোনাই সুরা ফাতেহা এবং সুরা এখলাস তিনবার পড়তে এবং হাসমন আল্লাহ নেমাল ওয়াকির তিনশো তেরো বার পড়তে বলেছে সেটা কি ঠিক জি তাকে উসমানী হফত জনি বলে থাকেন তবুও সেটি ভুল সেটি বেদাক আর আমি আশা রাখবো যে তিনি বলেননি এবং আমার এই কথা যদি কোনো ভাই পৌঁছে দেন ওনার কাছে বা এই পোস্টার সম্পর্কে তার কাছে যদি এই খবর পৌঁছে যায় তাহলে তিনি সেটা অস্বীকার করবেন যদি তিনি না বলে থাকেন এবং তিনি জাতিকে দেওবন্দি মহলকে হানাফি মহলকে তিনি সতর্ক সাবধান করবেন এই বেদাত থেকে আর যদি তিনি বলে থাকেন তো তার পদস্কলন ঘটেছে তিনি এই বেদাতি শিক্ষা দিয়েছেন স্বপ্নের ধর্মের শিক্ষা দিয়েছেন আর তবলিগি জামাত তো আপনাদের জানায় আছে যে এটি স্বপ্নের ধর্ম স্বপ্নযোগে মওলান ইরিয়াস সাহেবের তবুল্লিগির তরিকা পেয়েছেন সুতরাং তাদের আকাবের বুজুর্গদের কাছে এ স্বপ্নের এসব ছড়াছড়ি থাকতে পারে দেখেন রসুল্লাহ উল্লাহ সাল্লামের স্বপ্ন রসুল উল্লাহসাল্লাম যদি স্বপ্ন দেখেন সেটি হচ্ছে ওই। আম্বিয়া রসুলগণ অন্য নবীগণ যদি স্বপ্ন দেখেন তিনি নবী হয়ে যদি স্বপ্ন দেখেন তিনি তাহলে সেটা তার জন্য ওহি কিন্তু আমি নবীকে স্বপ্ন দেখলাম আর নবী বলছেন যে তুমি এই রকম কাজ করো এবং এই রকমের অজিফা করো এই রকমের এতবার এই পড়ো এতবার এই পড়ো এতবার এই করো এই সময় এই করো যদি আমি এই এইরকম স্বপ্নেও দেখি তাহলে সেটা আমার স্বপ্ন আমার স্বপ্ন দলিল নয় আমার স্বপ্ন আপনার সম্ভব যতই বড় ব্যক্তিত্ব হন না কেন কোরআন এবং হাদিস ছাড়া এই স্বপ্ন ইসলামের উৎস নয় স্বপ্ন ইসলামের উৎস নয় যদিও বাহ্যিক কাজগুলি ভার সুরা এখলাস পড়তে বলা হয়েছে আর সুরে ফাতে পড়তে বলা হয়েছে হাসবুল আল্লাহ নেমাল পড়ে সবই কোরআন কোরআন কিন্তু এগুলি এতবার পড়তে বলা হয়েছে আর স্বপ্ন বলা হয়েছে হ্যাঁ এখানে মানুষকে নিয়ে খেলা করেছে মানুষকে নিয়ে খেলা করেছে আর ধর্ম ব্যবসায়ীরা এই পোস্টার লাগিয়েছে বড় একজন আলেমের নামে হয়তো এটাই আমি বিশ্বাস করি আল্লাহ রব্যুল আলম যেন এই সমস্ত ফিতনার থেকে এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে